আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খালেদ অ্যাক্টিভিটিস 7 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ইতোপূর্বে আপনাদের আমি একটি জারি অ্যাকোয়ারিয়াম বানিয়ে দেখিয়েছিলাম, যেটি বানানো তেমনটা কঠিন না, কিন্তু অনেকের কাছে এটি পরিষ্কার করাটা এবং মেনটেন্যান্স করাটা অনেকটা বিরক্তিকর হতে পারে। তাই যাদের একটি ছোট পরিমাণের অ্যাকোয়ারিয়াম আছে, ছোট সাইজের, তারা ইচ্ছা করলে খুব সহজে একটি প্ল্যান্টেড জারি অ্যাকোয়ারিয়াম বানাতে পারবেন। এটিকে সাধারণত আপনারা ফাঁকিবাজি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামও বলতে পারেন। আর এটি আমি একদম লো টেক প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম বানাবো। এর জন্য আমার প্রথমে একটি আয়তক্ষেত্র টাইপের অ্যাকোয়ারিয়াম লাগবে। তা আমার আগে যেই প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামটি ছিল সেটি যেহেতু প্ল্যান্টস দ্বারা পূর্ণ হয়ে গেছিলো, এর জন্য প্রথমে এটিকে আমি ট্রিম করে নিছি। ট্রিম করার পরবর্তীতে যে কোনো ট্রান্সপারেন্ট একটি প্লাস্টিকের বাটিতে আমি 3/4 পরিমাণ মাটি দ্বারা পূর্ণ করে নিয়েছি এবং এটিকে খুব ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, যেহেতু ভিতরে কোনো পোকা এন্ট্রাপ ইয়ার না থাকে। তারপরেই আমরা সিলেট সেন্ট, যেগুলি সাধারণত কনস্ট্রাকশন এরিয়াতে পাওয়া যায়, বিল্ডিং তৈরিতে ব্যবহৃত হয়, এই সিলেট সেন্টগুলি আগে ভালো করে কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তার পরবর্তীতে সেটিকে সেই মাটির উপরে দিয়ে আবার ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। যদি আমরা এটি অ্যাকোয়ারিয়ামে দেওয়ার পরে অ্যাকোয়ারিয়ামের মাটিকে ঘোলা না হয়, মাটিটা পানির সাথে মিশে মাটির পানিটাকে ঘোলা না করে ফেলে, এর জন্য আমরা এটিকে খুব ভালোভাবে উপরে দিয়ে নিছি। তার পরবর্তীতে অ্যাকোয়ারিয়ামের ভিতরে আমরা এই বক্সটিকে সেট করব। তারপরে আমরা পুরোটুক অ্যাকোয়ারিয়াম পানি দ্বারা পূর্ণ করব না, কারণ এতে আমরা যখন আমার প্ল্যান্ট লাগাবো সে সময় আমাদের কিছুটা সমস্যা হতে পারে পানি পুরোপুরি থাকার কারণে। তার জন্য আমরা অ্যাকোয়ারিয়ামের যে প্লাস্টিকের বাটিটি দিব তার থেকে কিছুটা পরিমাণে বেশি পানি আমরা এটা দিতে পারি, যাতে আমাদের প্ল্যান্ট লাগাতে সুবিধা হয়। আর আমাদের প্ল্যান্টগুলি যদি রুট থাকে তাহলে ভালো, আর যেসব প্ল্যান্ট রুট ছাড়াই খুব সহজে মাটিতে গ্রো করা যায় সেগুলি প্ল্যান্ট আপনারা ট্রিম করার পরবর্তীতেও দিতে পারেন। তা প্রথমে আপনাকে একটি টুইজার লাগবে, সেই টুইজারটি দ্বারা আপনারা এই প্ল্যান্টসগুলি যে গোড়া রয়েছে সেখানে টুইজার দ্বারা খুব ভালোভাবে চাপ দিয়ে ধরবেন। খুব বেশি জোরে চাপ দেবেন না, যেহেতু প্ল্যান্টের গোড়াটি নষ্ট না হয়ে যায়। তার পরবর্তীতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েকটি প্ল্যান্ট আপনারা ইচ্ছা করলে গুচ্ছভাবে লাগাতে পারেন। তা প্ল্যান্টের গোড়ার সাথে আমরা টুইজারটি দিয়ে খুব ভালোভাবে ধরে, যদি আপনারা সমান টুইজার পান তাহলে আরও ভালো হয়। আমার টুইজারটা যেহেতু কিছুটা বাঁকায় এবং সামান্য আলতো করে মাটির সাথে চাপ দিয়ে প্ল্যান্টের গোড়াটি দিয়ে দিতে হবে, এবং বার করার সময় টুইজারটি একটু সাবধানে বার করে যদি সম্ভব হয় তাহলে গোড়াটিকে হালকা করে চাপ দিয়ে দিবেন। যদি ওই জায়গার থেকে কোনো প্রকার মাটি পানির সাথে মিশে না যায়। এর পরবর্তীতে আমি এখানে একটি কয়েন প্ল্যান্ট লাগাবো। কয়েন প্ল্যান্ট সামান্য পরিমাণে আলুতেই মোটামুটি ভালো করে, এর জন্য আলাদা করে কোনো CO2 প্রয়োজন হয় না, এটা একটি লো টেক প্ল্যান্টও বলা যায়। আমার যারে যে প্ল্যান্টগুলি রয়েছে সেগুলোও কিন্তু সব লো টেক প্ল্যান্ট, কারণ হাইটেক প্ল্যান্টে আপনার একটি নির্দিষ্ট পরিমাণে কার্বন ডাইঅক্সাইড দেওয়া লাগে। আমি শুধুমাত্র লাইটে দিচ্ছি, কোনো প্রকার কার্বন ডাইঅক্সাইড এটিতে ব্যবহার করব না। তা আমার এখানে কয়েক ধরনের লো টেক প্ল্যান্ট রয়েছে, তার মধ্যে রয়েছে ডেনসা, কোবাম্বা, কয়েন প্ল্যান্ট ইত্যাদি। তা আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই জার থেকে এখনও মাছগুলো এখন পর্যন্ত রিমুভ এখান থেকে সরাইনি, কারণ এইটি করার সময় সাধারণত পানি ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, যেহেতু আমরা এখানে প্রায় 1/2 ইঞ্চি থেকে বেশি এবং 1 ইঞ্চি অথবা তার থেকে সামান্য কিছুটা কম হতে পারে এরকম পরিমাণে সিলেট স্যান্ডের একটি লেয়ার দিছে। আপনারা সিলেট স্যান্ডটা একদম বেশিও দেবেন না, যাতে আপনাদের প্ল্যান্টের শিকড়টা গ্রোথে বাধা পায়। আবার একদম পাতলাও দেবেন না, যেহেতু আপনারা এটির পানির প্রায় প্রতি সপ্তাহে পরিবর্তন করা লাগবে। তো
তখন যদি কোনোভাবে স্যান্ডগুলি সরে না যায় এবং পানি ঘোলা না হয়। এছাড়াও এর মধ্যে যে মাছগুলো আছে, এই মাছগুলো যেহেতু এখানে খুব জোরে জোরে সাঁতার কাটে, তাই বালুটি সরে যেতে পারে। এর জন্য আপনারা মোটামুটি 1 ইঞ্চি পরিমাণে সিলেট স্যান্ডের একটি লেয়ার দেবেন, তাহলে আপনাদের পানিটি ঘোলা হবে না। তা আমরা এখানে মোটামুটি প্ল্যান্টস দ্বারাই এটি পূর্ণ করে ফেলছি। যদিও কিছু কিছু জায়গা ফাঁকা লাগতেছে, কিন্তু এতে কোনো সমস্যা নেই। ঠিক মতন আলো পেলে 10-15 দিনের মধ্যেই মোটামুটি এটা পুরোপুরি ভরে যাবে। আর আমাদের এখানে একটি প্ল্যান্ট দেখছেন খুব বড়, তাই আমরা চেষ্টা করবো এটিকে ট্রিম করে পাশে এক জায়গায় লাগিয়ে দিতে। আর যেহেতু এগুলি লোটেক প্ল্যান্ট, এগুলির গ্রোথও খুব ভালো। আপনাদের যাদের প্ল্যান্টের ট্যাঙ্ক করার শখ, কিন্তু সময়ের কারণে আপনারা একটি বড় সাইজের প্ল্যান্টের ট্যাঙ্ক করতে পারেন না এবং এত বেশি জিনিস আপনাদের কাছে কালেক্ট করতে অসুবিধা হয়, তারা ইচ্ছা করলে এই ধরনের প্ল্যান্টের ট্যাঙ্ক একটি বানাতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের আশেপাশে কোনো খাল বিল ডোবাতে যেই প্ল্যান্টগুলি পেতে যেই প্ল্যান্টসগুলি রয়েছে, এগুলি পানির নিচে থাকে সাধারণত, সেই প্ল্যান্টসগুলি দিয়েও ট্রিম করে লাগাতে পারেন এইরকম অ্যাকোয়ারিয়ামে। এছাড়াও আপনাদের বাড়ির আশেপাশে যাতে আপনারা বাকোপা এগুলো প্ল্যান্টস পান, এগুলো লাগাতে পারেন। আর এই কয়েন প্ল্যান্টটা সাধারণত মাটিতেই পাওয়া যায়। এছাড়াও আপনারা লোটেক প্ল্যান্ট হিসেবে মিকরাও লাগাতে পারেন এখানে। এগুলোতে সাধারণত সিওটোর তেমন একটা প্রয়োজন হয় না, দিলে ভালো কিন্তু না দিলেও তেমন একটা প্ল্যান্টের সমস্যা হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি মানের একটি প্ল্যান্ট অ্যাকোয়ারিয়াম হয়ে গেছে। এর পরবর্তী সময়ে আপনারা এটিকে পানি দ্বারা পূর্ণ করতে পারেন। আর এই প্ল্যান্টের জারের একদম নিচে যে সময় মাটি দিবেন, আপনারা যদি পারেন তাহলে আপনারা কিছুটা পরিমাণে লাল মাটি দিতে পারেন, এতে আয়রনের ঘাটতিটা পূর্ণ হবে। অথবা আপনারা যদি অজমোকট নামক এক ধরনের ফার্টিলাইজার আছে, সেটা যদি পারেন তাহলে কয়েক দানা নিচে দিয়ে দিতে পারেন, এতে আপনাদের প্ল্যান্টের গ্রোথ রেট খুব ভালো হবে। তা খুব সহজে আমাদের একটি প্ল্যান্ট অ্যাকোয়ারিয়াম হয়ে গেল। আপনাদের সিচুয়েশন এটি খুব সহজে আপনারা পরিষ্কার করতে পারবেন। আশা করি আপনাদের এই প্ল্যান্ট অ্যাকোয়ারিয়ামটি ভালো লেগেছে। আপনারা ইচ্ছা করলে এরকম একটি ফাঁকিবাজি প্ল্যান্ট অ্যাকোয়ারিয়াম বানাতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধব যারা এই বিষয়ে আগ্রহী তাদের মাধ্যমে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।